नमस्कार बंधुरा आपनारा देखें डिजिटल बांगला अनलाइन चैनल ए मुहूर्ते गुरुत्वपूर्ण अपडेट रही है। अपनारा जानें प्राय देर मास गरमे छुट्टी देवा हुए छे समस्त स्कूलगुलिते किन्तु किसु किसु स्कूल एखोनो पर्यन्त क्लास चालिये जाच्छे। बेसरकारी स्कूलगुलिते गरमे छुट्टी दीते कड़ा निर्देश शिक्षा दफ्तरेर। आपनारा जानें स्कूल बंध रखा निये हाईकोर्टे जनस्वार्थ मामला दायर हुए छे। एई 45 दिन छुट्टी आदो थाकबे कि ना बंगीय प्राथमिक शिक्षक समितिर सदस्यरा गरमे छुट्टी बातिलेर दाबिते एदिन कलेज स्कोयारे विक्षोभ देखान। चलुन विस्तारितभावे खबरटी देखे नेওয়া যাক। अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। এই চ্যানেলে সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি চাকরির খবর এবং নিউজ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বেসরকারি স্কুলেও গরমের ছুটি দিতে কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের। বেসরকারি স্কুলগুলিকেও দিতে হবে গরমের ছুটি। বৃহস্পতিবার রাজ্যের বেসরকারি স্কুলের অধ্যক্ষদের বিকাশ ভবনে ডেকে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন শিক্ষা দপ্তর। বিকেল 4টা থেকে স্কুল শিক্ষা কমিশনারের সঙ্গে স্কুল অধ্যক্ষদের বৈঠক ছিল। ভার্চুয়াল উপস্থিত ছিলেন ডিআইরা, তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে বেসরকারি স্কুলগুলিতে ছুটি কার্যকরের বিষয়টি নজরদারি করতে হবে। এদিন প্রায় 40 থেকে 50টি নামী স্কুলের অধ্যক্ষ বা শিক্ষকতারা বৈঠকে উপস্থিত ছিলেন, তবে বৈঠক হয়েছে খুব সংক্ষিপ্ত। 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। বেসরকারি স্কুলগুলিকেও তা জানিয়ে দিতে বলা হয়েছিল, তবে এ ধরনের স্কুলগুলি সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকে না বলে অনেকেই এই ছুটি কার্যকর করেনি। একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ বলেন, গরমের ছুটি দেওয়ার বিষয়টি নির্ভর করে স্কুলের ম্যানেজিং কমিটির উপরে। স্কুল কোনো ছুটি দিতে না চাইলে তাতে সিআইএসসি এর মতো নিয়ামক সংস্থারও কিছু করার থাকে না। তার উপরে ছুটি ঘোষণার সময় থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এই অবস্থায় শিক্ষা দপ্তরের জোড়াজুলিতে স্কুলগুলির একটা অংশ বেশ বিরক্ত। সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে তারা ছুটি দিতে চাইছে। অন্যদিকে গরমের ছুটি বাতিলের দাবিতে এদিন কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ দেখান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা অবস্থানে যোগ দিয়েছিলেন। আপনারা বুঝতে পারছেন বিভিন্ন বেসরকারি স্কুলগুলি এখনও পর্যন্ত খোলা রয়েছে। ইতিমধ্যে বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দিতে কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের। অন্যদিকে গরমের ছুটির দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানি খুব শীঘ্রই রয়েছে, সেদিকেই আমাদের নজর থাকবে কবে সেই মামলার শুনানি হতে চলেছে। গরমের ছুটি বাতিলের দাবিতে এদিন কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ দেখান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা অবস্থানে যোগ দিয়েছিলেন। তো দেখা যাক এ ব্যাপারে কী হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।